আর এই গানটা এরম গান একা গাওয়ার গান নয়, তো আমি চাইবো সবাই মিলে গাও। তুমি রবে নীরবে আচ্ছা, তো সুচন্দার সাথে কথা হচ্ছিল, বলছিল যে একটা গান গিয়ে কি করে যাবে, আরেকটা গান গাইতে হবে। তো আমি বললাম এই মুভিতে তো এখনো গান নেই, হয়তো বা ভবিষ্যতে আবার গাইবো, আবার সুযোগ হবে আমাদের প্রত্যেকেরই। তো একটা আমার নিজের অ্যারেঞ্জ করা গান, নাইনটিজের, আর এখন আমি মানে দেখতেই পাচ্ছি একটা রোম্যান্টিক একটা মাহল তৈরি হয়েছে। তো রোম্যান্টিক মাহলের জন্য আমার একটা গিফট, একটা এক্সমাস গিফট ফ্রম মাই সাইড টু অল দ্য বিউটিফুল পিপল অফ SMPI, অ্যান্ড দিস হ্যাজ বিন অ্যারেঞ্জ বাই মি, সাং বাই মি ফর মাই ইউটিউব চ্যানেল। তো শুনুন, আশা করি ভালো লাগবে। ব্যাকলাইটস গুলো যদি ওপেন হয় ভালো লাগতো, সবার ব্যাকলাইটস গুলো, অল দ্য ব্যাকলাইটস মোবাইলের। সোচে গে তুমে প্যার করকে নহি, ওকো উই ক্যান মেক দিস ইভনিং মোর মেমোরেবল। ইয়ে দিল বেকারা करके नहीं, गुड गोइंग, और कोई रोए से हमारे मन सोचेंगे तुम्हें प्यार
करके नहीं, ये दिल बेकरार करके नहीं। ख्वाबों में छुपाया तुमको, यादों में बसाया तुमको, ख्वाबों में छुपाया तुमको, यादों में बसाया तुमको। मिलोगे कभी तो जानम कहीं ना कहीं, love you all, thank you so much. हम जो गाए तुम हो वो गजल, कम सिन भोला सा मुखड़ा, लगती है चांद का एक टुकड़ा। हम कितनी तारीफ करें, देख के तुमको आह भरे। प्यारा सनम, प्यारा सनम, सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं। सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं। थैंक यू सो मच, थैंक यू, हैव अ ग्रेट इवनिंग एंड अ वेरी न्यू ईयर। কৌশিকদার আজকে একটা শো রয়েছে, মানে কোন রকমে জাস্ট ঘোড়ায় জিন লাগিয়ে যাকে বলে এসছে, এবং এখন সময় হয়ে গেছে সেই মুহূর্তে, কারণ এক্ষুনি কিন্তু হবে অ্যাসিড অ্যাটাক সিনেমার পোস্টার লঞ্চ, এবং আমি ডেকে নেব মঞ্চে তাকে, অর্থাৎ সেই মানুষটাকে যাকে তোমরা এখন কখনো দেখছো কৃষ্ণকলিতে, কখনো দেখছো ভিলেন বিয়ে করতে বসেছে, বিয়ে ভেঙে যাচ্ছে, নায়ক এসে বিয়ে ভেঙে দিচ্ছে, আবার কখনো দেখছো ইরাবতীর চুপ কথায় প্রচন্ড ভালো একজন স্বামী, ভীষণ কেয়ারিং, অর্থাৎ শ্রী রাজীব বোসকে ডেকে নেব স্টেজে। একটু রাজীব দা থেকে একটু দুটো কথা আজকের দিনে না শুনলেই নয়। ওকে, সো আমি ডেকে নেব অ্যাসিড অ্যাটাক সিনেমার সমস্ত কলা কুশলীকে, ডেকে নেব পেহলি পাল, বিক্রমাদিত্য হালদার, সোহম চৌধুরী, অনির্বাণ সরকার, অমিত কুমার ঘোষ। অ্যাসিড অ্যাটাক সিনেমার সমস্ত কলা কুশলীরা প্লিজ স্টেজে চলে এসো। দেবলীনা পাল, পর্ণা মণ্ডল, শ্রেয়শ্রী ঘোষ, সবাই চলে এসো স্টেজে প্লিজ। অ্যাসিড অ্যাটাক সিনেমায় যারা যারা পরে এসে পৌঁছেছো, কলা কৌশলীরা, কারোর নাম যদি মিস করে গিয়ে থাকি প্লিজ স্টেজে চলে এসো। কেউ নেই তো আর, সবাই রেডি, একটু পিছিয়ে যাবে। ওকে, সো এই মুহূর্ত একেবারে একটা স্মরণীয় মুহূর্ত, আজকে 22শে ডিসেম্বর, একটা দারুণ দিন, একটা ভীষণ বড় দিন আমাদের জন্য, এসএমপিআই এর জন্য। সো আমরা রেডি, সবটা
So, 3, 2, 1, and আমি এখানে এসে সত্যি খুব খুশি হয়েছি। আমার কাছে এটা একটা বড় পাওনা, কারণ আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি 2009 সালে, এই SNPI তার থেকে অনেক আগে মানে সৃষ্টি হয়। আর আমার অনেক ফ্রেন্ডস, অনেক বন্ধু বান্ধব যারা আজও ইন্ডাস্ট্রিতে আছে, তারা এখান থেকে পাস আউট হয়েছে, ভালো ভালো কাজ করছে। আপনারা সত্যি মানে তোমরা সত্যি খুব লাকি, তোমরা এত ভালো একটা প্ল্যাটফর্ম পাচ্ছ। মানে খেয়ালে দিই, আমার মা হয়েছিল আমার ফার্স্ট সিরিয়ালে লুকোচুরি, আমার ফার্স্ট সিরিয়াল ইটিভি বাংলায়। আমি মডেলিং করতাম, আমি অ্যাক্টিংয়ে কিচ্ছু জানি না, এখনও জানি না, এখনও শিখছি আমি মনে করি, কিন্তু সিরিয়াসলি আমি মডেলিং করেছি, কিন্তু কোনোদিনও থিয়েটার করিনি, এরম কোনো সুযোগ সুবিধা কিচ্ছু পাইনি। আমি কি করে ক্যামেরা নিতে হয়, মানে কি করে লাইন্স বলবো, চাং ডায়লগ থাকলে ঘাবড়ে যেতাম, কি করে মুখস্থ করব, কি করে আমি বলবো। তখন আমাদের সিনিয়র আর্টিস্ট যারা ইন্ডাস্ট্রিতে আছে, খেয়ালি দি, আমাদের স্বাগতা দি, অনেকেই ছিল লুকোচুরিতে, আমাদের ডিরেক্টর বাবুদা নানা রকমভাবে হেল্প করতো, সাপোর্ট করতো, ইন্সপায়ার করতো। আমি দিনে দিনে কিন্তু শিখেছি, ভয় লাগতো আস্তে আস্তে, মানে হয় না রান্নাঘরে প্রথম দিন গেলে আমরা যখন রান্না করি প্রথম দিন আমরা ওই ফ্লেভারটা বানাতে পারি না, কিন্তু আস্তে আস্তে ওই খাবারটা আস্তে আস্তে বেটার হয়, কারণ আমরা আস্তে আস্তে ওটার প্রতি কন্ট্রোল করি। এখন আস্তে আস্তে বেটার হয়েছে, কিন্তু আরও হবে আশা করি। আপনারা যেইভাবে ভালোবাসছেন আমায় এইভাবেই বাসবেন। আমি জানি কৃষ্ণকলিতে আমি অনেক বদমাইশি করেছি, আমি সাধারণত নেগেটিভ করি না, অনেক কমপ্লেন্স আসে, কিন্তু এটা আমার মানে কাজেরই পার্ট, তাই আমার করতে হয়। আমার একটু আগে একটা ফোন এসে গেল বলে একটু ঘেটে গেলাম, সম্রাটদা তাই তাড়াতাড়ি আমার পোস্টাল লঞ্চের জন্য বললো থ্যাংক ইউ অ্যান্ড সরি ফর দ্যাট। সিরিয়াসলি এখানে আমার আশা হতো না, সম্রাটদা যদি কালকে আমার প্রোগ্রামারের সাথে অ্যারেঞ্জ না করতে পারতো, আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না স্টেজটা। আমি প্রত্যেককে তোমাদের অল দ্য বেস্ট বেস্ট উইশেস, আরও ভালো ভালো শর্ট ফিল্ম, আরও ভালো ভালো ফিল্ম তোমরা করো, SNPI আরও বড় হোক, আরও ভালো জায়গায় যাক। ক্যালকাটায় মানে ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো ভালো ইনস্টিটিউট আছে, তার মধ্যে SNPI ওয়ান অফ দ্য বেস্ট। খেয়ালিদিও অনেক ইনস্টিটিউটের মধ্যে যুক্ত আছে, খেয়ালিদি আরও বেটার বলতে পারবে। আমি বেশি কথা আর বলবো না, থ্যাংক ইউ ময়নাদি, থ্যাংক ইউ সম্রাটদা, আর তোমাদের সকলকে যারা যারা আমায় ভালোবাসো, এইভাবেই পাশে থেকো, এইভাবেই ভালোবেসো, আমি চেষ্টা করবো তোমাদের এন্টারটেইন করার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যেহেতু রাজীবকে পেয়েছি এবং রাজীব একেবারে মানে ডেঞ্জারাস একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে, ওর জন্য পুরো ফ্লোর ওয়েট করছে, ওকে মানে বেরিয়ে যেতে হবে এক্ষুনি, কিন্তু তাও বলবো যে জাস্ট 5 মিনিটস টু দ্য হাউস। তোমাদের যদি কোনো প্রশ্ন অ্যাজ অ্যান অ্যাক্টর, কারণ আমি বারবার করে বললাম যে তোমাদের যেহেতু সমবয়সীও, সেহেতু তোমাদের তরফের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ থ্রো দ্য কোয়েশ্চেন অ্যাট হিম। তোমাদের মনের ভেতরে অনেক সময় তোমরা কালবাদে পশু, তোমরা বাডিং আর্টিস্ট, তোমরা কালবাদে পশু টেলিভিশন সিনেমার পর্দায় থাকবে, তোমাদের মনের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ডু থ্রো দ্য কোয়েশ্চেন অ্যাট হিম। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? নোকে দেখে সবাই ফেপাচাকা খেয়ে আছে, বুঝতে পারছি। হ্যাঁ, খেয়ালে দিক কিছু বলতে চাই, একটা সময় তুমি মডেলিং করতে এবং সেখান থেকে কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড ছাড়া, কোনো
মানে ট্রেনিং ছাড়া হঠাৎ করে সে টপাস করে সে পড়েছো সিনেমা ইন্ডাস্ট্রিতে, এবং তুমি যেটা বলতে চাইলে যে একটু একটু করে তুমি শিখেছো, তো এই সাকসেসটা এখন এই মুহূর্তে কেমন লাগছে? এটাই বোধহয় খেয়ালে দিব বেসিক বক্তব্য ছিল। অফকোর্স এনজয় করছি, খুবই ভালো লাগছে, যখন আরও ভালো লাগে যখন বাবা মা বাড়িতে ফ্যামিলির কেউ এসে বলে যে তো এখানে গেছিলাম, তোর কথা বলছিল, তোর অ্যাক্টিংয়ের প্রশংসা করছিল, তখন খুব ভালো লাগে। অ্যাক্টিংয়ের প্রশংসা শুনলে ভালো লাগে বেশি, কারণ অ্যাক্টিং যেহেতু আমি শিখিনি, যদি অ্যাক্টিং নিয়ে কেউ ভালো কথা বলে সেটা ভালো লাগে। কিন্তু আমি এখনও ভয় পাই, সত্যি কথা বলছি এখনও ভয় পাই, এই হিসেবে কারণ জানি আমাদের মানে সম্রাটদাও আমার সাথে একমত হবে, আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি আমাদের আজকে কাজ আছে কালকে নেই, এই ভয়টা সারাক্ষণই তাড়া করে। একটা সময় যেহেতু চাকরি করতাম, চাকরি ছেড়ে এখানে এসেছি, আমি তখন ভাবতাম যে মানে ফার্স্ট সিরিয়াল আমার খেয়ালিদির সাথে যখন লুকোচুরি শেষ হয় এক বছর কি ওই এক বছর দু তিন মাসের মাথায়, আমি ভাবতাম নেক্সট কী, আমায় কি আবার চাকরিতে ব্যাক করতে হবে? কিন্তু না, এখানে যদি অনেস্টির সাথে তুমি কাজ করো আমার মনে হয় তার ফল তুমি পাবে, মানে ভগবান দেবে। আর আর এখন এখন আমি জানি না আমি কতটা সাকসেসফুল, বাট এনজয় করি, আমি জানি না কাল কী হবে, কিন্তু যতদিন কাজ করব আমি এখনও সম্রাটদা জানি, সম্রাটদা আমার সাথে মেকআপ মেকআপ রুম শেয়ার করে, আমি যেটা বেসিক চেষ্টা করি সেটা হলো টাইমে ঢোকা, আধ ঘন্টার একটা বাফারিং টাইম রাখি যে নটায় হলে সাড়ে নটার মধ্যে ফ্লোরে অ্যাটেন্ড করা, দিয়েই আগে মেকআপটা করে নিই, ড্রেসটা করে নিই, সেটা সম্রাটদা জানে, সেটা করেই আমি আমার স্ক্রিপ্টটা আগে রেডি করে নিই, তারপরে গল্প করি বা ফোন অ্যাটেন্ড করি সব কিছু। আমার স্টার্টিংটা মানে আমার থেকে ভালো সম্রাটদার খেয়ালিদি বলতে পারবে, আমি সম্রাটদার সাথে এখানে ফার্স্ট কাজ করছি ইরাবতী চুপ কথায়, কিন্তু সম্রাটদার সাথে আমার অনেক দিনের আলাপ, মানে যখনই কোনো আর্টিস্ট ফোরামের মিটিং হয় বা কোনো ফাংশনে হয় সম্রাটদার সবসময় আমায় ইন্সপায়ার করতো। ইনফ্যাক্ট আমার মনে আছে আমি যখন মা সিরিয়াল করতাম স্টার জলসায়, আমি লিড করতাম মাতে, আমি মা ছেড়ে তখন আমি নতুন কালার্স বাংলা শেষ থেকে শুরু বলে একটি সিরিয়াল শুরু হয়, সেখানেও খেয়ালিদি আমার মা ছিল, আমি চলে গেছিলাম SBF ছেড়ে, এর স্টার জলসা ছেড়ে আমি কালার্সে চলে গেছিলাম, তখন সম্রাটদা বলে তুমি দুম করে ছাড়লে কেন, এলাম সঙ্গে সঙ্গে অফারটা এলো তাই আমি নিলাম, আর একটু ওয়েট করে যেতে পারতে, তুমি আর একটু ওয়েট করে তুমি মুভিতে ট্রাই করো বা আর একটা তুমি স্টারেই করো বা জিতে করো, মানে সারাক্ষণ একটা ফোন করলেই সম্রাটদাকে আমি পাই যে কোনো কারণে, মানে সম্রাটদা শুধু আমার সিনিয়র নয় মানে দাদার মতো, যাতে টিচার হয়ে গেছে এক্স্যাক্টলি, মানে আমাদের মানে অনেকেই হয়তো জানেন বা জানেন না, আমাদের ইরাবতীর যে হিরো সৈয়দ আরাফিন সেও কিন্তু SMPIS স্টুডেন্ট, মানে সেও এখানে এসেছিল ইনফ্যাক্ট, এর আগে পোস্টার লঞ্চ করে এক্স্যাক্টলি। আর আজকে ইরাবতী চুপ কথা যারা দেখেন নীল বলে যে ক্যারেক্টারটা আছে মানে সায়ন, তারও এখানে আসার কথাই, শুটিংয়ের জন্যই ও আসতে পারেনি, ইনফ্যাক্ট ও খুবই হ্যাঁ হয়তো কিছুক্ষণের মধ্যে ঢুকেও যাবে। আমি আর বেশি সময় নেব না, শুধু আবার এটাই বলবো, খেয়ালিদিকেও বলবো আপনাদেরও বলবো ভালোবাসবেন আশীর্বাদ করবেন যাতে আরও কিছু ভালো কিছু আপনাদের জন্য করতে পারি, নিজের জন্য করতে পারি। খেয়ালিদি কিন্তু একটা ভালো প্রশ্ন করেছে, তোমরা কিন্তু এদিকে ইচ্ছুক অভিনেতা অভিনেত্রী কিন্তু তোমরা একজন একটা প্রশ্ন করনি কিন্তু, এটা কিন্তু দুঃখের বিষয়, কারণ এরকম একটা মানুষকে একদম হাতের কাছে পেয়েছো। খেয়ালিদি তোমাদেরকে অ্যাজ এ টিচার বক্তব্য রাখবে, কিন্তু ও কিন্তু তোমাদের কাছে অ্যাজ এ বন্ধু বক্তব্য রাখছে, কারণ আমি বললাম যেটা যে তোমাদের এই কাছাকাছি বয়সী একটি ছেলে যে দারুণ কাজ করছে এই মুহূর্তে টেলিভিশনের পর্দায়, তো তোমাদের প্রশ্ন থাকা দরকার ছিল। তুমি অনেকেরই একটা প্রশ্ন থাকে, ওরা এখন ডাম স্টাক বুঝেছো তোমাকে দেখে, স্পেশালি মেয়েরা আর কি দিল মে উথল পুথল হো রা হ্যায়, আমি বুঝতে পারছি না সি, তাই তো মানে ব্যাপারটা হচ্ছে যে ওদের অনেকেরই প্রশ্ন থাকে যে স্ক্রিপ্টটা কতক্ষণ আগে পাওয়া যায়, কারণ ওরা ছ মাস আগে স্ক্রিপ্ট চায় তারপরে ওরা অভিনয় করতে চায়। এবারে তুমি কতক্ষণ আগে স্ক্রিপ্ট এই সত্য ঘটনাটা আজকে অকপটে সবার সামনে বলে ফেলো যাতে ওদের সবার রাতের ঘুম আজকে থেকে হারাম হয়? সিরিয়াসলি তোমরা লাকি, আমি ওদের বলছিলাম আমি একটু আগেই তোমাদের দুটো প্রোমো দেখলাম, সেখানে সব কিছু আছে, মানে সম্রাটদা ড্রামা ইমোশন অ্যাকশন সব কিছু পেয়েছো তোমরা, তারপরে তোমরা অডিশনে যাবে মানে ইন্ডাস্ট্রিতে পা রাখবে, তার আগে থেকে তোমরা বেসিকটা টেস্টটা কি সেটা তোমরা পেয়ে গেছো, মানে সম্রাটদা দিয়ে দিয়েছে, কিন্তু বিশ্বাস করো আমরা কিচ্ছু পাই না, আমরা এখন একটা সিন করছি পরে আরও দুটো সিন আছে, মানে ময়নাদি জানে খেয়ালিদি জানে সম্রাটদা জানে, এখন তো 14 hours হয়ে গেছে তার মধ্যে আমাদের কমপ্লিট করতে হয়, এরামও আমাদের দিন গেছে, হোয়াটসঅ্যাপে আমরা সিন দেখে তাতে মানে স্ক্রিন আউটেরও টাইম নেই, হোয়াটসঅ্যাপে বলে পাঠিয়ে দিচ্ছি দেখে নাও পরের সিনটা, ওখানে আমরা জুম করে করে দেখছি,
মানে দেখছি যে অতটা মানে যদি ছ পাতা সিন থাকে আমাদের বলতে ফার্স্ট পেজের আমরা এতটা মাস্টার যাব, আমরা পরের কি জানি না, ওইটুকু আমরা আগে চলে যাই মাস্টার। পরেরটা যখন কম্পোজিশন হচ্ছে আমরা সেকেন্ড পাতা আমারটা দেখছি, সম্রাটটা দেখছি, আমাদের ইরাবতী তো হয়েছে তাড়াহুড়োর মধ্যে, কারণ আমাদের টেলিকাস্ট ধরাতে হয় এখন বাংলায় কতক্ষণ মানে কতটা সময় পাও মুখস্থ করতে, ওরা এত বুঝতে পারবে না। তুমি অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছো এটা হচ্ছে খুবই কম সময়, এই না যে সবসময় তাই আমরা পাই, আমরা এরকম হয় যে আমরা গেলাম 9:30 10:00 সময় আমরা স্ক্রিপ্ট পেলাম, 10:30-11:00 আমরা ফ্লো, এটাই বেসিক্যালি হয়। কিন্তু আমি যেটা বলছি খুব রেয়ার এরমও হয় যেটা আমরা সিন চলছে পরের সিনে ঢুকে গেছি, হয়তো আমরা জাস্ট দেখার জন্য হয়তো হার্ডলি 1-2 মিনিট পেলাম, কিন্তু তার মধ্যে অতটুকু দেখেই কিন্তু আমরা বলি, যদি প্রবলেম হয় এনজি হয় আবার মানে যাই, কিন্তু আমাদের কিন্তু সময়টা অতটুকুই থাকে প্রত্যেকে, শুধু আমি একা স্পেশাল ট্যালেন্ট আমার তাও আমি বলছি না, যারা যারা টলিউড ইন্ডাস্ট্রিতে আছে প্রত্যেকেরই প্রবলেমটা ফেস করতে হয় কম বেশি। তাই আমাদের যেহেতু 7 days a week থাকে, আমাদের টেলিকাস্টও ধরাতে হয়, টাইম স্প্যানও কম, সব কিছু মিলিয়ে আমরা খুব প্রেশারের মধ্যেই কাজ করি। তোমরা যারা আগের থেকে স্ক্রিপ্ট পাও তোমরা লাকি, কিন্তু সিনেমায় হয় কিন্তু সিরিয়ালে 1 ঘন্টা 15 মিনিট 1 ঘন্টা আগে পেয়ে গেলাম মানে খুব বড় ব্যাপার। তাতে কি হয় সুবিধাটা, আমরা যখন স্ক্রিপ্টটা মুখস্থ করতে হয় কিউটাও তো জানতে হয়, আমি আমার ডায়লগটা বললাম, এবার সম্রাটটা যেখানে ছাড়বে সেখান থেকে আমায় ধরতে হবে, আবার আমি ছাড়লে ঠিক জায়গায় যদি আমি কিউটা না দিতে পারি সম্রাটদার লাইন্সটা যেতে পারবে না। তার সাথে আমাদের কোন সময় কি করব যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কম্পোজিশন, মানে আমি যদি সম্রাটকে বলি তুমি এখান থেকে বেরিয়ে যাও, তুমি এখান থেকে বেরিয়ে যাও, এবার যদি আমি ওটাকে আরো ইম্প্রোভাইজ করে যাই তুমি এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাও, সেগুলো ভাবার সময়টাও আমরা পাই না, যেটা আমরা আগে যদি স্ক্রিপ্টটা পাই তাহলে আমরা ভাবতে পারবো, সেই ভাবার সময়টা আমাদের অসুবিধা হবে। তার মানে কতটা পেশাদারি হতে হবে তবে গিয়ে হাতে সিন পাচ্ছ, যখন তুমি ফ্লোরে দাঁড়িয়ে আছো সেই মুহূর্তে হাতে সিন পাচ্ছ, এবং সঙ্গে সঙ্গে পুরোটা ভেবে ফেলতে হবে বিদ্যুতের গতিতে, এবং মুখস্থ করতে হবে বিদ্যুতের, এবং খালি সিন বা ডায়লগ মুখস্থ নয় তার সাথে সাথে মুখস্থ করতে হবে কম্পোজিশনটা, এবং তার সাথে পারফরমেন্সটা করতে হবে, তো মনিউমেন্টাস কাজ। এই একটা প্রশ্ন ওদের ছিল আর কি, মানে সবাই ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নটা আমাকে করতেই থাকে আর কি। আর কি কোনো প্রশ্ন আছে নাকি ছেড়ে দিতে পারবো আমরা? এই যে এবার সাহস পেয়েছে, বলো ওখান থেকে বলো। মডেলিং না অভিনয় কোনটা এনজয় করেছো বেশি? দুটোই করেছো তুমি? দুটোই করেছি, মডেলিং এ বেশি মজা ছিল সত্যি কথা বলতে, যেতাম ড্রেস পরতাম 1/2 ঘন্টা সময় দিতাম, বিভিন্ন পোজে দাঁড়াতাম, ছবি তুলতো, খামটা নিতাম, বাড়ি চলে যেতাম, খুব মজা ছিল। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে অনেক বেশি প্রেশার, এখন এনজয় করি খুব, অ্যাপ্রিসিয়েশন বেশি পাওয়া যায়। মডেলিং অফকোর্স ভালো, কিন্তু দুটোর মধ্যে যদি বলি আমি দুটোই এনজয় করেছি, মডেলিংটাও আমি মানে বলবো না আমি এনজয় করি, বেশি এনজয় করি এখনও মডেলিংয়ের কাজ হলে, এখন কম করতে পারি কিন্তু আসলে আমি সবসময় এনজয় করি, দুটোকে আমি সমানই রাখবো। কিন্তু হ্যাঁ, যদি রাজীবকে যদি দুটো লোক চেনে, এর জন্যই চেনেছে, অ্যাক্টিংয়ের জন্যই চেনেছে, সেই জায়গা থেকে রেসপেক্ট লাভ আমার অ্যাক্টিং এর প্রতি একটু হলেও বেশি। হ্যাঁ শিওর, আমার ফার্স্ট সিরিয়ালেই মনে হয়েছিল, আমি যখন ফার্স্ট সিরিয়ালে আসি আমাদের আগে একটা 10 দিনের মানে 2 weeks-এর একটা ওয়ার্কশপ হয়েছিল, অনেকেই জানে না, আমি ওয়ার্কশপটা করে আমায় তারপরে বলা হয়েছিল যে চাকরিটা ছেড়ে দাও তুমি, তোমায় আমরা লিডের জন্য ভাবছি। বললাম ঠিক আছে, বাড়িতে জানালাম, বাড়ির সাপোর্ট ছিল বলেই আমি ইন্ডাস্ট্রিতে আসতে পেরেছিলাম। কিন্তু হ্যাঁ, আমার অফিসের বস বলেছিল তুমি যখনই মনে হবে যে তুমি আমার অফিসে ব্যাক করতে চাও আমরা তোমার পাশে আছি, ওটা আমার এখনও মনের মধ্যে রাখি। যেটা হয়েছিল, আমরা আউটডোর গেছিলাম, আমার ফার্স্ট শুটিংই বাইরে ছিল, মানে লাভা লোলেগাঁও 2009-এর 4th December মনে আমি ফার্স্ট শট দিই লুকোচুরি হয়ে, তখন সব ঠিক ছিল, গেছি রাত্রিরবেলা, আমাদের স্ক্রিপ্ট দিয়ে দিয়েছিল, স্ক্রিপ্টটা আগে পেয়েছিলাম সেবার। এবার রাত্রিরবেলা যখন ওই 8-9টার সময় ডিনারের পরে ডিরেক্টরের রুমে গিয়ে আমার স্ক্রিপ্ট দেওয়া হয়, আমি তো দেখছি আমার কি আছে, রণ ক্যারেক্টার ছিল, আমি রণ উল্টো উল্টো দেখছি পেজে যে রণর কতটা চাঙ্ক আছে, কত কি বলতে হবে, 3 পাতা না 4 পাতার একটা সিন ছিল, তার মধ্যে দুটো এরাম এরাম চাঙ্ক ছিল, মানে আমার পরিষ্কার মনে আছে আমি ভাবছি আমি এটা মুখস্থ করবো কি করে আর বলবো কি করে, মানে একটা লাইন পড়ছি পরের লাইনটা আমি ভুলে যাচ্ছি, ফার্স্ট সিরিয়াল আমার।
আমার কো আর্টিস্ট ছিল একজন, সে আমায় বললো কোনো ভয় পাস না, এলাম আমাদেরও হয়, চাপিস না। আমার তো ঘুমই আসে, আমি শুয়েছিলাম কটা দেড়টা দুটোই হয়তো শুয়েছিলাম, সকালবেলা পাঁচটায় কল ছিল, চারটের সময় ঘুম ভেঙে গেছিলো, আমি সারাক্ষণ স্ক্রিপ্টের মধ্যেই ছিলাম। বিশ্বাস করবেন না, আমার ফার্স্ট শট ছিল বেল বাজানো, একটা শট নিয়েছিল ডিরেক্টর আমাদের, যাতে কনফিডেন্স পাই, সেটা এখন বুঝতে পারি। আমি বেল বাজালাম, ভেতর থেকে বন্ধুটা বেরিয়ে এলো, কাট, সব পুরো ইউনিট ক্ল্যাপ দিল, কিছুই ডায়লগ ছিল, ফার্স্ট শটটা ওটা নিল, সবাই ক্ল্যাপ দিল, ইন্সপায়ার করলো আমার। তারপরে ওই সিনের পার্টটায় যাচ্ছে যেখানে ডায়লগ, আমার মাথায় তো শুধু ওটাই চলছে, আমি ডায়লগটা ঠিকঠাক বলতে পারবো কিনা। এরকম একটা পাহাড়ের উপরে আমাদের শুটিংটা ছিল, এরকম একটা রাস্তা নেমে গেছিলো, আমায় এরমভাবে ক্যামেরা ধরে রাখবে, আমি ওপর থেকে এরম আসবো, একটা রাউন্ড দিয়ে এসে বন্ধুটার সাথে কথা, ও আর ওর বউ, আমার কথা, ওর কথা, ওর কথা, আবার আমার কথা। আমি এলাম, আমারটা বললাম, মনে মনে হচ্ছে বলে দিচ্ছি, ওরটাও বললো, ও বললো, আমি বললাম, আবার বন্ধুর বইয়ের যখন পার্ট এলো, সে একটা ফাম্বেল করলো, কাটো, ডিরেক্টর বললো, বললো আবার যেতে হবে। হ্যাঁ কেন, আমি ভুল করেছি, বলি না না তুমি ঠিক আছে, ও একটা ফাম্বেল করলো, আবার যাবো। হ্যালো, কোথা থেকে? বলছে প্রথম থেকে। হ্যালাম, এত চাং ডায়লগ যেটা বলে দিয়েছি আবার বলতে হবে? আমার এখানে একটা লেপেল ছিল, আমি লেপেল কি আমি তখনও জানতাম না সেইভাবে। আমি ওই রাস্তাটা দিয়ে গাধা গরু ভেড়া যা যা আছে মনের মধ্যে সব বলতে বলতে গেছিলাম, নিচে নেমেছিলাম, গেলাম, আবার এলাম, এবারে ওকে শটটা হলো। তারপরে অন্য জোনে শিফট হচ্ছে যখন, তখন যে সাউন্ডের দাদা নন্দদা ছিল, নন্দদা এসে বললো, ভাই এখানে লেপেল বলে একটা বস্তু আছে, লেপেলে তুমি যা বলবে আমি সব শুনতে পাবো। দাদা আমি ইচ্ছা করে কিছু বলিনি। বলছি কোনো ব্যাপার না, আমার ফোন টোনও আসলে আসলে পার্সোনাল কথাও তুমি একটু সচেতন থেকো। তারপর থেকে জানলাম লেপেল কি, তারপর থেকে একটু সচেতন হলাম। আর সেই রাত্রিরে আমার ডিরেক্টর পরে দুটো সিন দিল যেখানে আরও বড় বড় চাং ছিল। আমি তখন ভাবলাম যে আমার দ্বারা এটা হবে না, আমি তখন ডিরেক্টরকে বললাম যে দাদা আজকেরটা আমি করে ফেলেছি আর আমি পারবো না, বিশ্বাস করুন আমি ভেবেছিলাম। তখন রাত্রি সেই ডিনারের পরে আমি ভাবলাম যে এখান থেকে ওই গাড়িটা জিপটা দেখতে পাচ্ছি, ওদের বলে আমি চলে যাই, পালিয়ে যাই, কি করবে, ব্ল্যাকলিস্ট করবে আমায়, আমি তো আর ইন্ডাস্ট্রিতে আর ফিরবো না কোনোদিন, কোনো অসুবিধা নেই, আমি আবার চাকরিতে ফিরে যাবো, বস বলেছে। আমি মাকে বলেছিলাম ফোন করে, মা আমি যে শুটিংয়ের জন্য বাইরে এসেছি তুমি কাউকে বলবে না, কারণ আমি জানি না, কারণ সিরিয়াল আমি তো আর এখানে রামায়ণ করছি না যে আমাকেই রাখতে হবে, লুকোচুরি নামে একটি সিরিয়াল আমায় মেরে ফেলতে পারে, আমার ক্যারেক্টার রিপ্লেস করে দিতে পারে, আমার মনে হয় আমার দ্বারা হবে না। কিন্তু সিরিয়াসলি বলছি, আমার প্রথম ডিরেক্টর, আমার কো আর্টিস্ট যারা ছিল প্রত্যেকে এতটাই হেল্পফুল ছিল, তাই জন্য আমি লুকোচুরিটা কমপ্লিট করতে পেরেছিলাম। আমি কিচ্ছু জানতাম না, যারা এখানে এসএমপিআইতে কোর্স করছো, যারা কিচ্ছু না জানো, আমি তো বলবো তোমাদের একটা বোন, তোমরা ময়না দিয়ে আর সম্রাটটাকে পাচ্ছ, তোমরা ডিসকাস করতে পারছো এরম সিচুয়েশন আসলে কি করব। আমি তো সিচুয়েশনগুলো এসছে তখন নিজের সাথে নিজে কথা বলে, বন্ধুদের সাথে কথা বলে সেটাকে কী করে ফেস করবো আমি ভাবতাম ওই সময় দাঁড়িয়ে, কিন্তু তোমরা এখন সেই সুযোগটা পাচ্ছ, বেশি বেশি করে মুভি দেখো, থিয়েটার দেখো, সম্রাটদের সাথে আলোচনা করো, নিজেদের মধ্যে এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, নেটফ্লিক্স হয়ে গেছে, এখন সিনেমার ধরনই পাল্টে গেছে, তাই আমার মনে হয় তোমরা পারবে, অল দ্য বেস্ট উইশেস, সম্রাটদা আছে, তোমরা সবাই এত ভালো টিম, তোমাদের নিশ্চয়ই কিছু না কিছু হবে আগামী দিনে, তোমরাই দেখবে আমার পাশে একসাথে আমরা একসাথে কাজ করছি, তখন তোমরাই বলবে যে এসএমপিআই থেকে মনে আছে দাদা ওই সময় দেখা হয়েছিল, সেই দিনটার জন্য আমি অপেক্ষা থাকব। প্রত্যেককে খুব ভালো থাকবেন, আমি আর সময় নষ্ট করবো না, নাহলে ইরাবতী থেকে আরও এক দুটো ফোন চলে আসবে, সম্রাটদারও চাপ হবে, আমারও চাপ হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ময়না দি, থ্যাংক ইউ সম্রাটদা। আর তোমাকে থামাবো না, একটা মধ্যে বাইক কারো পার্কিং করা আছে গাড়ির সামনে, বাইক নাম্বারটা কি? একটা স্কুটার, একটা স্কুটি কেউ পার্কিং করে এসেছে একটা গাড়ির সামনে, সে গাড়িটা বেরোতে পারছে না, 1750 প্লিজ সরিয়ে দাও প্লিজ। ওকে, আর তোমায় থামাবো না রাজীব, আমি জানি যে তোমার টেনশন হচ্ছে ওইখানে পুরো ফ্লোর বসে আছে, কিন্তু রাজীব এত পেশেন্টলি তোমাদের সাথে টোটাল ওর জীবনের একটা প্রথম পাতা শেয়ার করলো, এবং তোমাদের জীবনেও এরকম একটা প্রথম পাতা আসবে যেদিন থরথর করে কাঁপবে, যেদিন টেনশন হবে, মনে হবে পালিয়ে যাই, আমার দ্বারা এই কাজটার হবে না, এটা মনে হবে একবার, কিন্তু সেটা ভাবলে চলবে না। এবং এই যে রাজীব যে যুদ্ধ করে আজকে যে
দাঁড়িয়ে আছে, তোমার 7 বছর হয়ে গেল বোধহয় ইন্ডাস্ট্রিতে, 10 বছর, ও মাই গড, 10 বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কিন্তু ইটসেলফ একটা বিশাল বড় যুদ্ধ আর কি। 10 বছর লোকে পারে না টিকে থাকতে, আমরা যেটাকে শেলফ লাইফ বলি, শেলফ লাইফ ভীষণ কম হয়। তো থ্যাংক ইউ রাজীব সো মাচ ফর ইন্সপায়ারিং সো মেনি বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কাস্ট অফ অ্যাসিড অ্যাটাক। তোমার হাত দিয়ে আজকে অ্যাসিড অ্যাটাকের পোস্টার লঞ্চ হয়ে গেল এবং 26 তারিখ আমাদের এই সিনেমাটা বড় পর্দায় দেখানো হবে, উত্তম মঞ্চে দেখানো হবে। থ্যাংক ইউ সো মাচ রাজীব ফর কামিং অ্যান্ড গ্রেসিং দ্য ওকেশন। থ্যাংক ইউ সো মাচ, একটা বড় হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ, এসো। ওকে, সো অ্যাসিড অ্যাটাকের কলাকুশলীদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এইবার আবার অ্যাসিড অ্যাটাকের আর একটা গান, যে গানটা না শুনলেই নয়, সেই গানটা শুনবো এবং দেখে নেব স্টেজে রিক বাসুকে এবং তার সাথে মিউজিক ডিরেক্টর প্রীতম দেবকে। থ্যাংক ইউ। এবং এই অ্যাসিড অ্যাটাক ও ক্ষমার প্রিমিয়ার হতে চলেছে আগামী 26 ডিসেম্বর কলকাতার উত্তম মঞ্চে, এবং দোদমা ফাটবে সেই দিন। আমাদের প্রিন্ট মিডিয়া পার্টনার গৃহশোভা, যেটি লাইফস্টাইল ম্যাগাজিন, এবং আজকের এই স্পেশাল দিনে গৃহশোভা দিচ্ছে একটা স্পেশাল অফার। কি সেই স্পেশাল অফার জানতে গৃহশোভা স্টলে গিয়ে তোমরা জানতে পারো।